বঙ্গজীবনের অঙ্গ, 90 পেরিয়ে আজও তরতাজা বাঙালির বরুলিন। সাল 1929 বাংলায় শুরু হলো এক আন্দোলন। তবে এই আন্দোলন আর পাঁচটা আন্দোলনের থেকে খানিকটা ভিন্ন ছিল, কারণ এই আন্দোলনে কোনো অস্ত্র বা বোমা ছিল না, ছিল বিদেশি বাজারে দেশি ব্যবসায়ীর পথ চলা। তৎকালীন সময়ে কারো শরীরে কোথাও পুড়ে গেলে বা দেহে কোনো রকম ক্ষত হলে ভেষজ উপাদান ব্যবহার করতে হতো, কারণ বিদেশি ক্রিম ছিল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আর এমনই এক প্রেক্ষাপটে গৌরমোহন দত্ত ছিলেন বিদেশি পণ্যের আমদানিকারক। কিন্তু একটা সময়ের পর তিনি স্বদেশি আন্দোলনে যোগ দেন। তিনি এটা স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে ভারতকে সাহায্য করার সবথেকে ভালো উপায় নিজের দেশকে আর্থিকভাবে মজবুত করে তোলা। অনেক চিন্তাভাবনার পর তারা এমন এক পণ্য তৈরির সিদ্ধান্ত নেন যা বাজারে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করবে। এই বিষয়টা বলতে কিংবা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, সেদিন তা ছিল না। সেই পরিস্থিতিতে অনেকেই গৌরমোহন দত্তের এই সিদ্ধান্তে আপত্তি জানান, এমনকি একদল বিরোধিতাও করেন। কিন্তু গৌরমোহন দত্ত পিছিয়ে আসেন না, হাল ছাড়েন না। নিজের বাড়িতেই বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় পণ্য তৈরি শুরু করেন। আর অবশেষে জিডি ফার্মেসির প্রতিষ্ঠাতা গৌরমোহন দত্তের হাত ধরে 1929 বাজারে আসে বাঙালির নিজস্ব অ্যান্টিসেপ্টিক ক্রিম বরুলিন। বরুলিন শব্দের প্রথম অংশটি বড়, যা বরিক পাউডার থেকে উদ্ভূত, যার একটি অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। আর দ্বিতীয় অংশ ওলিন। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ন থেকে, যার অর্থ তেল। ব্রিটিশ সময়কাল থেকে শুরু করে এখনও সকল বাঙালির অতি প্রিয় সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বরুলিন। শোনা যায় জওহরলাল নেহরু থেকে শুরু করে তাবড় তাবড় ব্যক্তিত্বরাও নাকি ব্যবহার করেছেন বরুলিন। সামান্য একটা ক্রিমের ভেতর দিয়ে সাধারণ মানুষ সেদিন পেয়েছিলেন লড়াইয়ের ছোঁয়া। ব্রিটিশদের মুখে সশব্দেই একটা চড় মেরেছিল এই বরুলিন। আসলে সাহেবদের বিপরীতে দাঁড়িয়ে গৌরমোহন চেয়েছিলেন এমন একটা কিছু করতে যা হবে বাঙালির একদম নিজস্ব। আর এভাবেই ভারতের স্বদেশী আন্দোলনের সময় বরুলিন হয়ে ওঠে স্বদেশী পণ্যের আইকন। আর 1947 সালের 15ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে বিনামূল্যে বিতরণ করা হয় 1,00,000 বরুলিন। তবে এই বরুলিনকেও বেকায়দায় ফেলতে চেয়েছিল ব্রিটিশরা, কিন্তু তা সম্ভব হয়নি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে গিয়েছে বাঙালির বরুলিন। তবে বরুলিন শুধুই কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়, হাজার হাজার মানুষের বিশ্বাস, ভরসা, আবেগ, ভালোবাসা। জানলে হয়তো অবাক হবেন, রিসাইকেল পদ্ধতিতে পুরনো টিউব দিয়েই নতুন টিউব তৈরি করা হয় বরুলিনের। 1929 থেকে 2023, বছরের পর বছর পেরিয়ে চলেছে, আর সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এগিয়ে চলেছে বাংলা ও বাঙালির সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বরুলিন। আচ্ছা, আপনি কত বছর হলো বরুলিন ব্যবহার করছেন?